شهر رمضان الذي أنزل فيه القرآن هدي للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته আপনার প্রশ্ন শুনলাম আপনার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালা কোথায় আছেন এটার উপরে বিতর্ক হচ্ছে এটা না জানার কারণেই মানুষের বিতর্কটা করে জানলে এগুলি আর কোনো ব্যাপার নয় আর এটা মৌলিক আকিদা এর মধ্যে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় তো আল্লাহ তালা নিজে জবাব দিয়েছেন নিজেই বলেছেন আর রহমান ও তাওয়া রহমান হলেন আল্লাহ তিনি আরশে আজিমের উপরে বিরাজিত যদি কেউ বলে আরশে আজিমে আছেন তাও ভুল এটা উপরে বলতে হবে আরশে আজিমের উপরে বিরাজিত কারণ উপরত্বটা আল্লাহ তালার জাতের সঙ্গে জড়িয়ে আছে তার সিফাত হিসাবে সেটা হলে আমরা বলি সুভান রব্বি আলা আমি পবিত্রতা বায়ান করছি আমার রবের যিনি আল আলা সর্বোচ্চে তিনি সুতরাং উচ্চতা তার জাতি তার উপরে কোনো কিছু নাই সেই জন্য এটা বলা যাবে না তিনি আরশে আছেন আছেন অথবা বলা যাবে তিনি আরশে আজিমের উপরে আছেন কুর্সির উপরে আছেন এবং তিনি উপর আর তার উপরে কোনো কিছু নেই এই গেল একদিক আর এই কথা যে যারা বলে যে আল্লাহ সব জায়গায় আছেন এটা আল্লাহ তালা নিজেও বলছেন অহুয়া মাকুম আইনা মা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন এটার অর্থ এই নয় যে আল্লাহ তার অস্তিত্বের দিক থেকে তার জাতের দিক থেকে সত্তার দিক থেকে তিনি সকল জায়গায় আছেন এটা ভুল বরং তিনি কিভাবে আছেন সকল জায়গায় তিনি আছেন তার নজরের দ্বারা তার শোনার দ্বারা তার ক্ষমতার দ্বারা তার জানার দ্বারা অর্থাৎ সব কিছুই তার নলেজে আছে তিনি জানেন এবং সব সময়ের জন্যই জানেন সব কিছুই তিনি দেখতে থাকেন সব কিছু তিনি শুনতে থাকেন সব কিছু তার ক্ষমতার আওতার মধ্যে আছে এই জন্য আল্লাহ তালা সকল জায়গায় আছেন এল মান্ন কুদরত্নান্য আন এই এইভাবে বলা যায় যে আল্লাহ তালা জ্ঞানের দিক থেকে কুদরতের দিক থেকে ক্ষমতার দিক থেকে শোনার দিক থেকে দেখার দিক থেকে ধরার দিক থেকে শাস্তি দেওয়ার দিক থেকে আঁকড়াও করার দিক থেকে সকল জায়গায় সমানভাবে তিনি আছেন কিন্তু তার জাত হলো আরশে আজিমের উপরে তার এলেম সবখানে তার নজর সবখানে তার সোনার সবখানে সমানভাবে বিরাজিত এটার অর্থ হলো আল্লাহ সব জায়গায় আছেন আর যদি মনে করা হয় যে আল্লাহ তার জাতের দিক থেকে সব জায়গায় আছেন সবখানে নাউজবিল্লা তাহলে কি বলা এই কথা বলবে বলবে কেউ যে টয়লেটও আল্লাহ আছেন। দালে এইভাবে অনেক কথাই সামনে আসবে কাজী যারা এইগুলি বলে প্রচার করে যে আল্লাহ তালা সব জায়গায় তার জাতের দিক থেকে আসছেন এরা আসলেই জাহালাতের শিকার এরা মূর্খতার শিকার এরা সেই আকিদা তাদের নেই এটা হাদিস হোক আর হানাফি হোক আর সাফি যে কেউ হোক না কেন যাই হোক এই এই হলো আমাদের আকিদা যে আল্লাহ তালা সব জায়গায় আছেন তার দেখা শোনা ধরা ক্ষমতা এবং তার এখতে আর সকল দিক থেকেই তিনি সকল জায়গায় সমানই আছেন কিন্তু তিনি তার অবস্থানটা হলো আরশে আজিমের উপরে একথা মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে দায়ের দান করুন আমি